আসসালামু আলাইকুম দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওডিআইতে ডমিনেটিং ওয়ায়ে বাংলাদেশ জয় পেয়েছে। এখন টি টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে। ওই ম্যাচের কনফিডেন্স কাজে লাগিয়ে বাংলাদেশ কি নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচটা জিতে নিতে পারবে? আমরা যদি দেখি, নিউজিল্যান্ডের টি টোয়েন্টি স্কোয়াডে ব্যাক করেছে টিম সাউদি। টিম সাউদি ব্যাক করাতে তাদের বোলিং ইউনিটটা আগের থেকে একটু শক্ত হয়েছে বলাই যেতে পারে। আগে ওডিআই সিরিজ আমরা দেখেছি তেমন কোনো এক্সপিরিয়েন্স বলার ছিল না, একমাত্র অ্যাডাম মিলনে ছাড়া। এই টি টোয়েন্টি ফর্মেটে অ্যাডাম মিলনে এবং টিম সাউদি দুইজনই আসি, তো তাদের পেস এটাকে একটু শক্তি অ্যাড হলেও তারপর আহামরি আর কোনো ভালো বলার তাদের স্কোয়াডে নেই। অ্যান্ডি ব্যান অ্যাডাম মিলনেও কিন্তু তাদের প্রতিষ্ঠিত বলার নয়, তার কারণে বাংলাদেশি ব্যাটারদের জন্য রান তোলাটা খুব একটা বেশি কঠিন হবে না যদি তাদের সর্বোচ্চটা দিতে পারে, যেটা আমরা ওডিআই সিরিজে দেখেছি। বাংলাদেশ সিরিজটা দুয়েকে হারলেও প্রথম ম্যাচে 30 ওভারে 200+ রান করেছে, দ্বিতীয় ম্যাচে 290+ রান করেছে এবং লাস্ট ম্যাচ যেটা বাংলাদেশ চেস করেছে 100-এর মতো রান মাত্র 15 ওভার খেলেই চেস করে ফেলেছে। তো সে জায়গায় বাংলাদেশের ব্যাটাররা কিন্তু খুব বেশি একটা স্ট্রাগল করেনি। আমি আগেই বলেছিলাম, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিততে হলে বাংলাদেশের পেসারদের ভালো করতে হবে। তো এই জিনিসটা বাংলাদেশ থার্ড ওডিআইতে করে দেখাতে পারছে বলেই বাংলাদেশ ম্যাচ জিততে পারছে। টি টোয়েন্টিতে জিততে হলে এর কোনো বিকল্প নেই, বাংলাদেশের বোলারদের এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে, যেমনটা বাংলাদেশ লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল। কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের বোলারদের জন্য এই কাজটা মোটেও সহজ হবে না। আমরা যদি দেখি, নিউজিল্যান্ডের স্কোয়াডে টিম সাইফার্ট, ডেরি মিচাল, রাচিন রবীন্দ্র সহ অনেক টপ ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা নিজেদের দিনে যে কোনো বোলিং লাইন আপকে ডিস্ট্রয় করে দিতে পারে। তো সেই জায়গায় বাংলাদেশের এই ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ তাদের বিরুদ্ধে ভালো করতে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু তো করতেই হবে, আর যদি সেটা করতে পারে, নিউজিল্যান্ডকে কম রানের মধ্যে আটকাতে পারে, তাহলে কেবল বাংলাদেশ ম্যাচ জিততে পারবে। এ জায়গায় উল্লেখ্য যে বাংলাদেশের ব্যাটাররা যতই ভালো কোয়ালিটির হোক, তারা কিন্তু 200 রান চেস করে অভ্যস্ত না, 180 রান চেস করে অভ্যস্ত না। এ জায়গায় বাংলাদেশি বোলাররা যদি 180+ রান কনসিড করে, 200+ রান কনসিড করে, সে জায়গায় বাংলাদেশের ব্যাটাররা ভালো করলেও তাদের দ্বারা ম্যাচটা জিতা কঠিন হয়ে যাবে। হয়তোবা বাংলাদেশ এটা ভালো পজিশনে যেতে পারবে, কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা কমে যাবে। তো এই জায়গায় ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বলবো, নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে হলে অবশ্যই বাংলাদেশের বোলারদের এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে হবে, এবং বাংলাদেশের ব্যাটাররা যারা আছে তাদের প্রত্যেকের জায়গা থেকে নিজেদের সর্বোচ্চ এফোর্টে দিতে হবে। আমরা দেখেছি ওডিআইতে, বাংলাদেশ সেকেন্ড ওডিআইতে সৌম্য সরকারের 169 রানের ইনিংসে বাংলাদেশ 290-এর উপরে রান পায়, কিন্তু ওই ম্যাচে যদি সৌম্য সরকারের সাথে আরও দু একজন সাপোর্টিং রোলে প্লে করতে পারতো, 40-50 বল খেলে 60-70 রানের একটা ইনিংস দিতে পারতো, তাহলে কিন্তু অনায়াসে বাংলাদেশের রান 340-350 হয়ে যায়, আর ওই রান যদি হতো তাহলে কিন্তু বাংলাদেশ ওই সিরিজটাও জিততে পারতো। তো এইরকম ভুল করা যাবে না। এই জায়গায় শুধু একজনের খেলা না, একটা টিমের খেলা, বাংলাদেশের একজন প্লেয়ার খেলে ম্যাচ জিতে ফেলবে এরকম টিম আসলে বাংলাদেশ নয়। তো সেই জায়গায় বাংলাদেশকে নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতে হলে অবশ্যই একটা কম্বাইন্ড পারফরমেন্স করতে হবে। তো দর্শক, কী মনে হয় আপনার, টি টোয়েন্টি সিরিজের বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের রেজাল্টটা কী হবে? জানান আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে।